হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এই ভিডিওতে কথা বলবো কয়েকটা ব্যাপার নিয়ে কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা হবে অনেকগুলো আপডেট আজকে রয়েছে তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো সিনেমা খুব সম্ভবত পোস্টপোন করতে চলেছে একটা তো মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর আর একটা হতে পারে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবি জন সিনেমাটা নিয়ে তো এটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসে তখন যথেষ্ট পরিমাণে একটা হাই ক্রিয়েট করতে পেরেছিলো লোকে নিয়ে কথা বলছিল এবং বরুণধনকে আমারও খুব ভাল লেগেছিলো টিজারটা আমি তখন বলেছিলাম এবং এটা থার্টি ফার্স্ট মে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এখন নানা কারণের জন্য যেরকম জানা যাচ্ছে যারা মেকারস তারা প্ল্যান করছে থার্টি ফার্স্ট মে রিলিজ না করার তারা চাইছে রিলিজ ডেট পিছোতে এবং কবে পিছিয়ে যাবে সেটা খুব শীঘ্রই তারা হচ্ছে অ্যানাউন্স করবে এবার পিছনের কারণে একটা বড়ো কারণ যেটা জানা যাচ্ছে সেটার সঙ্গে আমার আরেকটা আপডেট যে মানে পুরোপুরি রিলেটেড সেটা হচ্ছে এটাই আমরা জানতাম প্রথমে কালকে রিলিজ করছে হচ্ছে দশই মে এটাই প্ল্যান ছিল তারপর তোমাদেরকে বলেছিলাম পোস্টপোন হতে পারে এবার পোস্টপোনে আমরা ভেবেছিলাম অনেকটাই পিছিয়ে যাবে মোটামুটি জুন জুলাই হয়ে যাবে এরমটাই মাথায় ছিল কিন্তু আলটিমেটলি সম্ভবত তা হচ্ছে না খুব শীঘ্রই আপডেট হয়তো সামনে আসবে তাও তোমাদেরকে আগে জানতে পারলাম বলে বলছি কালকে টু এইট নাইন এইট সম্ভবত রিলিজ করতে চলেছে ওই থার্টি ফার্স্ট মেয়ের টাইমটাতে এবার কালকে যেহেতু থার্টি ফার্স্ট মে রিলিজের হয়তো প্ল্যানিং করেছে এবং হয়তো এদের কাছে কোনো ইনসাইডের রিপোর্ট আছে যে কারণে এরা এখন মানে বেবিজনের কথা বলছি তারা হয়তো রিলিজ ডেট থার্টি ফার্স্ট মে থেকে পিছিয়ে পরে কোনো একটা টাইম করতে চাইছে কারণ তারা কোনোভাবেই ক্লাসে আসতে চাইছে না সাইক ভাই প্রবাসী সিনেমা একটা হাইপ থাকবে প্লাস দীপিকা পাড়ুকোন রয়েছে এটা হিউজ কাস্টিং নিয়ে সাইক ভাই ওটা একটা হাইপ রয়েছে তো যে কারণে তারা সম্ভবত ক্লাসে না এবং তারা হয়তো ভেতর থেকে খবর পেয়েছে যে ওই ডেটে আসতে পারে যে কারণে তারা হয়তো রিলিজ ডেট পাল্টাবে এবং অবশ্যই পাল্টানো উচিত নাহলে অবশ্যই প্রবলেমে পড়বে এবং পুরুতভাবে একটা কামব্যাক দরকার রয়েছে তো এই দুটো একটা আপডেট এসছে এবার দেখা যাক কবে রিলিজ ডেট অফিসিয়ালি জানানো হয় এবার দুটো সিনেমা রিলিজ ডেট সম্বন্ধে জানা গেছে মানে অফিসিয়ালভাবে রিলিজ ডেট সম্বন্ধে জানা গেছে সেগুলো নিয়ে এখন কথা বলছি প্রথমে কথা বলবো জুনিয়র ইন্ডিয়া সরি রামচারণের যে সিনেমাটা আসছে শঙ্করের সাথে যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড তো সেই সিনেমাটা রিলিজ ডেট কবে গেম চেঞ্জার যে সিনেমাটা নাম প্রথম গানটা বেশ জনপ্রিয় হয়েছে তো এটা রিলিজ ডেট সম্পর্কিত যে আপডেট জানা যাচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর করে এটা রিলিজ করতে পারে অর্থাৎ দিওয়ালির টাইমে এমনই কিন্তু তথ্য উঠে আসছে এবার দেখা যাক ফাইনালি কী হয় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সিনেমা নিয়ে কথা বলছি রজনীকান্তের যে সিনেমাটা আসছে রয়েছে ভেট্টাইয়া সেটা রিলিজ ডেট কবে তো সেটাও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হয়তো খুব সম্ভবত ওই অক্টোবরের টাইম করেই রিলিজ করবে মানে এরামচারের সিনেমাটা যে টাইম আসছে তারই হয়তো একটু এদিক ওদিক করে হয়তো রিলিজ করতে পারে এবার কথা বলবো ইন্ডিয়ান টুনে শঙ্কারের আরও একটা সিনেমা তো এটা নিয়ে তো হাইপ অবশ্যই রয়েছে কারণ ইন্ডিয়ান যারা দেখেছে তারা এটা তো দেখবেই স্বাভাবিক ব্যাপার এবং টিজারটা লোকের পছন্দ হয়েছিল তো এটা জুন মাসে রিলিজ করতে পারে এমনই কিন্তু তথ্য উঠে আসছে এখন অব্দি দেখা যাক সব কিছু ঠিক থাকলে জুন মাসেই সিনেমাটা রিলিজ করবে এবং খুবই ভালো একটা রিলিজ টাইম তো অবশ্যই এবং কেন বলছি কারণ এই সিনেমাটা নিয়ে সত্যি খুব এক্সাইটেড তো যত তাড়াতাড়ি আসবে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব তো জুন মাসে আসার কথা তো দেখা যাক ফাইনালি ওই টাইমে আসে কিনা নাকি অন্য টাইমে আসে আর এবার আসবো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড়ো আপডেট সেটা হচ্ছে পুষ্পা এর টিজার কখন আসতে চলেছে কালকে আসবে আমরা সবাই জানি এবং কালকে মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট আগুন লেগে যাবে তো পুষ্পা এর টিজার রিলিজ টাইম যেটা এখন অবধি সামনে আসছে সকাল এগারোটার সাথে সকাল এগারোটার সাথে বিভিন্ন ভাষায় টিজার আসবে টি সিরিজে সম্ভবত হিন্দি ভাষায় টিজারটা আসতে চলেছে এবং আশা করবো টিজারটা মানে পাগল করা একটা টিজার হবে আমি তো খুব এক্সাইটেড রয়েছি পুষ্পা এর টিজার নিয়ে দুর্দান্ত কিছু একটা হবে বলেই আমার ধারণা তো দেখা যাক ফাইনালি কী মানে কেমন হয় তো বাংলাদেশ টাইমে এগারোটা সাঁত্রিশে আর ইন্ডিয়ান টাইমে মানে আমাদের এখানে ঠিক এগারোটা সাথে কাল কিন্তু টিজার আসতে চলেছে তো আমার ধারণা ছিল বিকেলে আসবে কিন্তু সকাল এগারোটার সাথেই টিজার আসছে এবার কথা বলবো হচ্ছে অ্যাডভান্স বুকিং নিয়ে তিনটে সিনেমা রিলিজ করছি ঈদের বিগেস্ট মুভি তিনটে এম ভেটে মিয়া ছোট মিয়া ময়দান এবং মির্জা মির্জার এখন অ্যাডভান্স বুকিং সেইভাবে চালু হয়নি বলে আমি এটাতে মির্জা নিয়ে কথা বলছি না আপাতত পরে বলবো আপাতত এম এবং ময়দান নিয়ে কথা বলি তো ঈদের দুটো সিনেমার অলরেডি অ্যাডভান্স বুকিং খুলে গেছে তার মধ্যে একটা বড়ে মিয়া ছোট মেয়া এটাতে দুজন বিগেস্ট অ্যাকশন হিরোই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এত বড় একটা বড় স্কেলে বানানো কাজ বিগেস্ট অ্যাকশন মুভি ঈদের টাইমে লোকে যেরকম সিনেমা পছন্দ করে তো স্বাভাবিকভাবেই অ্যাডভান্স বুকিং খুলে গেছে মানে এই ধরনের সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হু হু করে টিকিট কাটিং শুরু হয়ে যায় এমনকি আপনার যদি মনে থাকে আগের বছর যখন কিসিকে ভাই কিসিকে যেন এসেছিল সেটা কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু নো ডাউট ভালো ছিল ট্রেলার খারাপ ছিল টিজার লোকের অতটা পছন্দ হয়নি গান লোকের পছন্দ হয়নি তাও কিন্তু প্রথম দিন অ্যাডভান্স বুকিং ভালো ছিল তো এর থেকেই বোঝা যায় ঈদ ঈদের টাইমে সালমান খানের ক্রেজটা কতটা থাকে তো আজকে সালমান খান নেই বলে আমরা যে বলতে হয় যে বিএমসি এম একদম ধামাকা করে দেবে সেই রকম ধামাকা এখনও পর্যন্ত কিন্তু স্টার্ট হয়নি দেখুন আজকে রোববার ছুটির দিন সাইকভাবে আজকে টিকিট বুকিংয়ের একটা চাহিদা থাকে যেহেতু আর দু তিন দিন পর্যন্ত রিলিজ করছে কিন্তু সেই হাইপ একবারও কিন্তু এখনও অব্দি ক্রিয়েট হয়নি বুকমাইস এখনও পর্যন্ত সেইভাবে ট্রেন্ডিং কিন্তু আসেইনি তো এই সিনেমাটা এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং যেটুকু জানা যাচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা কালেক্ট করতে পেরেছে এবং মাত্র তেরো হাজারটা টিকিট আমি বিকেল নয় দুপুরের আপডেট দিচ্ছি তোমাকে তেরো হাজারটার মতো টিকিট কিন্তু বিক্রি হয়েছে তো যেরাম আশা ছিল সেই লেভেলে কিন্তু ওপেনিং নেয়নি যে বুমাইশো এসে গেলে লোকে যেভাবে পাগলের মতো টিকিট কাটছিল পাঠানের বা জওয়ানের বা অ্যানিমালের সেই লেভেলের কিন্তু হাইপ এখনো পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি কারণ হাতে দুদিন রয়েছে যদি সোমবার মঙ্গলবার যদি অ্যাডভান্স বুকিং ভালো হয় তাহলে আমরা কুড়ি বা একুশ কোটির একটা মানে ওপেনিং আশা করতে পারি এবং এই ওপেনিংটা হলেই কিন্তু সিনেমাটা ভালো কালেকশন করবে ওই বারো তেরো কোটি ওপেনিং নিয়ে কিন্তু হবে না প্রথম দিন একটা হিউজ ওপেনিং দরকার রয়েছে তারপর তো ঈদ রয়েইছে কিন্তু স্টার্টিংটা ভালো করতে হবে কিন্তু যেরমভাবে এগোচ্ছে স্টার্টিং কিন্তু মনে হয় না ভালো হবে বলে এবার কাল আর পরশুর ওপর ভরসা না হলে স্পট বুকিংয়ের উপর ভরসা করতে হবে তো এখনও পর্যন্ত তেরো হাজারটা টিকিট মাত্র বিক্রি হয়েছে দুপুরের আপডেট অনুযায়ী আর বিয়াল্লিশ লাখ টাকা কালেক্ট করতে পেরেছে ওপর দিকে ময়দানের অবস্থা আরোই খারাপ ময়দানে কিন্তু খুব একটা কিছু কমস পায়নি কিন্তু সেই হিসাবে ময়দানের অবস্থা আরোই খারাপ মায়াদান এখনও পর্যন্ত মাত্র বিক্রি করতে পেরেছে হচ্ছে দশ হাজারটা টিকিট এবং এটা এখনো অবধি কালেক্ট করতে পেরেছে হচ্ছে ছাব্বিশ লাখ তো তার থেকে বিএমসিএম পৌঁছে এগিয়ে রয়েছে আমার তো মনে হয় ডবল ডিজিট কালেকশান করবে কিন্তু দশ বারো কোটি দিয়ে স্টার্ট করলে হবে না মিনিমাম কুড়ি একুশ কোটির একটা ওপেনিং দরকার রয়েছে প্রথম দুদিন বা তিন দিনেই মোটামুটি তিন চার দিনে কিন্তু একটা আশি নব্বই কোটি না কালেকশান করতে পারলে সিনেমাটা লং রানে হিউজ কালেকশন আনা খুব ডিফিকাল্ট তো সেই লেভেলে ক্রেজ এখন অবধি দুটোর কোনো সিনেমারই চোখে পড়ছে না সেইভাবে এবং এটা মির্জার জন্য একটা ভালো দিক কারণ কলকাতাতে এই দুটো সিনেমার ক্রেজ কিন্তু হাওয়ামি কিছু নয় তো মির্জার যদি একটা সুযোগ রয়েছে কারণ চেঙ্গিসের সময় বড় বড় রকেট লড়াই ছিল বা রাবণ বা কিসমিসের সময় একটা বড় লড়াই ছিল সেখান থেকে কিন্তু মির্জা আমি বলবো রাস্তা অনেকটা ক্লিয়ার রয়েছে তো দেখার বাঙালি অডিয়েন্স বাংলা সিনেমার পাশে থাকে কিনা নাকি বিএনসিম লাস্ট মুহূর্তে বিরাট কিছু করে দেখায় যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সব ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে